হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এই মেঘলা দিনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনির পরিবার। দেখতে থাকো, আজ সকাল থেকেই বৃষ্টি, চান ঠান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন তোমাদের সাজানো সিংহাসনটা দেখাচ্ছি। আমার না মনে হয় কি শুধু এরকম সিংহাসন সাজিয়ে দেখ তাকিয়েই থাকি, এত ভালো লাগে। আজকে ফুল ফুটেছিল 82 খানা, এখানে আছে 65 খানা ফুল। বাকি ফুল দিয়ে দিয়েছি আরও 2 বাড়িতে। এবার চলে যাবো রান্না করতে। আজকে রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। আর করব, কালকে কেটে রেখেছিলাম দোকানে বসে কুমড়ো শাক, সেই কুমড়ো শাক করব। এই যে তার জন্য নিয়ে নিয়েছি, এই যে পটলগুলো তো মাছের ঝোলের, কারণ নুন হলুদ মাখাতে হবে বলে একসাথেই মাখিয়ে রেখেছি বেগুন আলু আর পটলগুলো। কুমড়ো শাকের জন্য বেগুন আর কুমড়োটা, আর এই হচ্ছে কুমড়ো শাক ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে আলু আছে, কাঁঠালে আটি আছে, সব কিছু দিয়ে ভাপানো আছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। কালকে মাংস খাওয়া হয়েছে, ওই কারণে আজকে মাছ করেছি, মাংস রান্নাটা কালকে দেখানো হয়নি। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে নেব। মাছের ঝোলটা খুব বেশি গাঢ় করব না, পাতলা করব, আর কুমড়ো শাকের তরকারিটা করব। আমি তো দোকানে ভাত নিয়ে যাই যে কোনো একটা তরকারি দিয়ে, ওই কোনো রকমে মেখে মুখে খাওয়ার মতো করা। হ্যাঁ, তার শাকটা আমি ভাবছি কী করব, দেখা যাক। মাছ ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব ওই তেলের মধ্যেই। হ্যাঁ, তারপরে কুমড়ো আলুটা, কুমড়ো আর বেগুনটা ভেজে নেব কুমড়ো শাকের জন্য। তা পটলটা ভাজি হয়ে গেছে, এই দেখো মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এদিকে রনির কাজ দেখো, বরফ দিয়ে ও শিবলিঙ্গ বানিয়েছে। এটা প্রথমে নিচে করছিল, নিচে জলে ভেসে গেছে পুরো, এরপর বুদ্ধি আসলো যে প্লেটটার ওপরে করি। সত্যি জিনিসটা সুন্দর হয়েছে, অনেকক্ষণ এরকম রাখাতে না ওটা জমাট বেঁধে গেছে। হ্যাঁ, একসঙ্গে লেগে গেছে, কী যে ভালো লাগছে কি বলবো তোমাদের। সামনে দেখ, হাতে দেখাতে পারলে বুঝতে, এই দেখো এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, বুঝেছো? একটা শিবলিঙ্গ যেরকম হয় সেরকমই হয়ে গেছে। ওদিকে আবার ওই যে থালা গ্লাস বাটি দিয়ে বানাচ্ছে শিবলিঙ্গ, কাণ্ডটা দেখো, দেখেছো? ওই দেখো, সত্যি এটাও শিবলিঙ্গের মতনই লাগছে, ভালোই লাগছে। জয় বাবা হলে না রে জয়। বাবা ভিডিও করতে গেলে একটু বড় বড় লাগে।